দেখুন, যে কারণে গভীর সাগরে সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ল ভারতীয় নৌবাহিনী, আরও শক্তিশালী হলো ভারত। সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ল ভারতীয় নৌবাহিনী, আর তা সফল হতে দেশের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বললেন, ভারতের তৈরি স্কর্পিয়ন সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ার মহড়া সফল হয়েছে, এর জন্য আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই। খুব শীঘ্রই এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। জানা গিয়েছে স্কর্পিয়ন প্রযুক্তির মোট 6টি সাবমেরিন তৈরি করা হয়েছে। খুব দ্রুত এই সাবমেরিনগুলি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। নৌবাহিনীতে ছটি সাবমেরিন যুক্ত হলে বিশ্বের কাছে আরও শক্তি বাড়বে ভারতের।